শেখ আমার প্রশ্ন হলো অনেক কথা এবং কাজে আমাদের অজান্তে ইমান চলে যেতে পারে এখন আমি জানতে চাচ্ছি নিরাপত্তা এবং সন্দেহের জন্য কি আমি প্রতিদিন তবা করতে পারি আর যদি তবা করতে পারি তাহলে কিভাবে করব সঠিক নিয়ম জানতে চাই জাজাকাল্লা জি ভাই দিন মোহাম্মদ সোহেল মদিনা থেকে প্রশ্ন করেছেন যদিও মদিনা অনেক আলিমুলাম আছেন সেখানে জানতে পারতেন তারপরও ধন্যবাদ আপনাকে বাংলাদেশে জানতে চেয়েছেন জি ভাই দিন মোহাম্মদ সাহেল আমরা তো আমরা স্বয়ং সৈদুল ম সালিম সাল্লামের মুখে শুনুন তিনি কতটা স্তেক ফার আর তহবা প্রতিদিন করতেন যে ইন নাহু আলা ইউগান ও ও ইন্নি লা আশতাক ফেরুল্লা হা ওয়াতুব ইলেপিলে আমি যে আমার অন্তরের মধ্যে ঝং লেগে যায় যেন আমিও প্রতিদিন একশো বারোরও বেশি আল্লাহর কাছে স্তেক ফার করি তওয়াবা করি যার কোনো পাপই যার দ্বারা সম্ভব না কখনো পাপের পথে যান নাই উনি যদি ডেলি বারের বেশি ইস্তেক তবাক করেন তাহলে আমাদের কতবার করা উচিত কত হাজারবার করা উচিত সব অথচ আমরা তো গা ফেল তো তবে ইস্তেক পার যতই করবেন মাজেমাল মাল লজেমাল ইস্তেক আল্লাহ জাহর মিন কুল হামিন যে ব্যক্তি সবসময় ইস্তেক পার করবে আল্লাহ তার সকল টেনশন থেকে মুক্তির পথ বাতলে দেবেন আরেকটি হাদিস নবুজি বলেছেন যদি কেউ চায় যে মানে হাব্বা মানে কে যদি কেউ ভালোবাসে যে তার আমল নামাকে একেবারে সব সবচেয়ে সুন্দর আমলনামা সে পেতে চায় ফালি ইকুল ইস্তেক ফার সে যাতে বেশি বেশি ইস্তেক পার করে বেশি বেশি ইস্তেকবার করলে আমল নামা সবচেয়ে সুন্দর পাবেন অতএব ইস্তেকবার তো আবার যত করতে পারেন কোনো বাধা নাই আল্লাহ তালা তো দান করুন